Assalamualaikum and welcome back to my channel Nidhi's Kitchen. आशा करी सकले खूब भालो आछेन। आज के आमी आपनादेर साथे एकटी भिन्न रकमेर रेसिपि शेयर करब। आज के आमी बनाच्छी लाच्छा सेमाइयेर लाड्डू। तो बेशी कथा ना बाड़िये किभाबे बानाच्छी रेसिपिटा देखा जाक। प्रथमे आमी उपकरणगुलो देखिये दिच्छी। आमी 200 ग्राम मतो लाच्छा सेमाइ निएछी। एक कप नारकेल कोड़ानो निये निये छी, एक कप चीनी, हाफ कपेर मतो दूध, तीन टा एलाच, आपनारा चाहिले एलाचेर पाउडारटाओ यूज करते पारेन, तीन टेबिल चामचेर मतो गुड़ा दूध, आर निये निच्छी ऑरेंज कलारेर फूड कलर, आपनारा चाहिले एटा स्किपो करते पारेन, कोनो समस्या नेई, आमी एकटु सौंदर्य देखानोर जन्य एई कलारटी यूज करछी। আর 5 থেকে 6 টেবিল চামচের মতো তেল। তো এখন আমি একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি, এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই সয়াবিন তেল। এটা একটু গরম করে আমি এর মধ্যে সেমাইটা দিয়ে দিচ্ছি। লাচ্ছা সেমাই কিন্তু গুড়া থাকে, এটাকে আর ভেঙে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখন আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। 5-6 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ফুড কালারটা দিয়ে দিচ্ছি। এরপর আবারো এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়ামে আছে। তো এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। তো এখন আমি ওই একই হাঁড়িতে একটু ধুয়ে নিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর নারকেল কোড়ানোটা দিয়ে দিচ্ছি, আর এটা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে নারকেল কোড়ানোর যে একটা সাদা কালার, সেই সাদা কালারটা চলে যাবে, ঠিক এরকম কালারটা আসতে হবে। তারপর দিয়ে দিচ্ছি চিনিটা। 1 কাপ চিনি নিয়েছি আমি, পুরোটাই দিয়ে দিচ্ছি। আমার পরে যে আর একটু চিনি লেগেছে, 2-3 টেবিল চামচের মতো। তো এটাকে আমি আবারো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর তারপরে আমি দুধটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এলাচ তিনটা দিয়ে দিচ্ছি। এরপর আমি যে সেমাইগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি, আর এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারো বলছি, আমার এই পর্যায়ে আমি পুরো রান্নাটা মাঝারি আঁচে করেছি। তো এটাকে ভালোভাবে মিশিয়ে, আমি আগেই বলেছিলাম আমার পরবর্তীতে আর একটু 2-3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছিলাম আমি। আপনারা চিনিটা আপনাদের মিষ্টি কতটা প্রয়োজন, আপনারা কিভাবে মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিবেন। তো এরপরে আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। যখন এইটা একটা মাখা মাখা ভাব চলে আসবে, ঠিক তখনই আমি এটাকে নামিয়ে নিব। দেখেই বুঝতে পারছেন, তো আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটা হালকা একটু গরম থাকতে থাকতেই আমি হালকা তেলে, হাতে তেল নিয়ে আমি এটাকে লাড্ডু করে নিচ্ছি। তো এইভাবেই আমি পুরো বাটির যতটুকু সেমাই ছিল সবটুকু দিয়েই লাড্ডু বানিয়ে নিয়েছি। তো আমি এর উপরে একটু নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই সিম্পল রেসিপি, বেশি কিছুর প্রয়োজন হয় না। বাসায় যা যা থাকে সেটা দিয়েই কিন্তু এটা বানানো যাবে।
তো আজকে আমার এই রেসিপিটা এই পর্যন্তই। আমাকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার পুরো ভিডিও দেখতে পারবেন সবগুলো। সকল